আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের বিষয় অ্যান্ড্রয়েড ফোন পরিষ্কার করবেন কিভাবে। এখন বর্তমান প্রযুক্তির যুগে প্রত্যেকের হাতে একটি করে ফোন থাকে। বিশেষ করে স্মার্টফোন সহজলভ্য হওয়ার পর থেকে প্রত্যেকেরই হাতে শোভা পেতে দেখা যায় দেশি বিদেশি নানা ব্র্যান্ডের স্মার্টফোন। তবে নানা কাজের এই পণ্যটি অনেক সময় বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায়, কেননা ব্যবহারের সময় নানা রকম ময়লা জমা হয়ে ফোনকে বিরক্তিকর করে তোলে। সাম্প্রতিক সময়ে একটি গবেষণায় দেখা গেছে টয়লেটের হ্যান্ডেলের থেকেও 18 গুণ বেশি ব্যাকটেরিয়া থাকে স্মার্টফোনে। কারণ সব সময়ের সঙ্গে স্মার্টফোনটি যদি ব্যাকটেরিয়ায় ভাগাড় হয় তাহলে তা অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়ায়। মজার ব্যাপার হচ্ছে খুব সহজেই এই সমস্যার সমাধান করা যায়। ঘরে ব্যবহৃত কয়েকটি জিনিসপত্র ব্যবহার করে আপনার প্রিয় মোবাইলটি পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত রাখতে পারবেন। যেমন নরম কাপড়, কটন বার্ড, পানি, অ্যালকোহল ও ভিনেগার ব্যবহার করে খুব সহজে আপনার ফোনটিকে পরিষ্কার রাখতে পারবেন। তো বরাবরের মতো আমি আছি পলাশ মাহমুদ আর আপনারা দেখছেন লিচি বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো না মিস হয়। তাহলে চলুন যাওয়া যাক মূল আলোচনায়। শুরুতেই নাম্বার এক, নরম কাপড়। সূক্ষ্ম সুতির নরম কাপড় ব্যবহার করে চাইলেই আপনি আপনার ফোনকে পরিষ্কার রাখতে পারেন। এজন্য প্রথমে একটি ছোট সাইজের নরম কাপড় নিন। এক পাশটা শুকনো রেখে অপর পাশের একটু অংশ পানিতে ভিজিয়ে নিন। ভেজানো অংশ দিয়ে পুরো ফোনের চারপাশটা ভালো করে মুছে দিন। এভাবে মোছার ফলে আপনার ফোনের ডিসপ্লেতে থাকা ময়লা ও আঙুলের ছাপ উঠে যাবে। এছাড়াও ফোনের বডির চারপাশের ময়লাও এভাবে ওঠা সম্ভব হবে। তারপর নাম্বার দুই, কটন বার। ফোনের এমন বেশ কিছু জায়গা আছে যেগুলো নরম কাপড় দিয়ে মোছা সম্ভব না, বিশেষ করে ডিসপ্লের চারপাশের সূক্ষ্ম ফাঁকা স্থানটায় অনেক ময়লা জমলে পরিষ্কার করা খুব কঠিন। এই কঠিন কাজটাই কটন বার দিয়ে করতে পারেন খুব সহজেই। এজন্য একটি কটন বার নিয়ে ময়লা আছে এমন জায়গাগুলোতে আস্তে আস্তে ঘষতে হবে। দেখবেন আপনার ফোনের কোনাগুলোতে জমে থাকা ময়লাগুলো উধাও হয়ে গেছে। তারপর নাম্বার তিন, পানি ও অ্যালকোহলের মিশ্রণ। এজন্য আপনাকে 60% পানির সাথে 40% রাবিং অ্যালকোহল মেশাতে হবে। এরপর একটি নরম কাপড় ওই মিশ্রণে ভিজিয়ে নিতে হবে। তারপর ফোনের সবখানে ঘষতে হবে। তারপর কাপড়টির শুকনো অংশ দিয়ে ফোনটিকে মুছে ফেলতে হবে। এতে ফোনের তৈলাক্ত ভাব দূর হওয়ার পাশাপাশি ফোনের ব্যাকটেরিয়াও দূর হবে। তবে ওই তরল মিশ্রণ সরাসরি ফোনে দিবেন না। তারপর নাম্বার চার, ফুটানো পানি ও ভিনেগারের মিশ্রণ। যদি রাবিং অ্যালকোহল জোগাড় করতে ঝামেলার হয় কিংবা ব্যবহার করতে না চান তাহলে ওই কাজটা ফুটানো পানি আর ভিনেগার দিয়ে চালিয়ে নিতে পারেন। সেজন্য আপনাকে সমপরিমাণ ফুটানো পানির সাথে সমপরিমাণ সাদা ভিনেগার মিশিয়ে একটি মিশ্রণ করতে হবে। তারপর ওই মিশ্রণে একটি ছোট নরম কাপড় এর এক পাশ ভিজিয়ে নিতে হবে। এরপর কাপড়টির ভেজা অংশ দিয়ে পুরো ফোনটিকে ঘষতে হবে। ভালোভাবে ঘষা শেষ করে কাপড়ের শুকনো অংশ দিয়ে পুরো ফোনটির চারপাশ মুছে নিতে হবে। এভাবে আপনারা ফোনকে পরিষ্কার করতে পারবেন। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।